যে আমরা এখন অবস্থান করছি দর্শক শাহ আলী মাজার দরবার শরীফে, শাহ আলী বুদ্দুদ রহমতুল্লাহ মাজার শরীফে। আমরা জানি ইতিমধ্যে অনেক মাজারে আসলে মাজার পবিত্রতা নষ্ট হচ্ছে, এরকম কর্মকাণ্ড হচ্ছে। তো এখানে যারা এরকম কর্মকাণ্ড করতেছে, মাজারের পবিত্রতা নষ্ট করতেছে, আপনারা এক্ষেত্রে আপনার কি ভূমিকা নিচ্ছেন? আমরা তো সব ভূমিকাই লইতেছি। যেমন মনে করেন যারা যে বই করতেছে সব করে আমরা বাইর করে দিয়ে রাখতেছি। আচ্ছা, এর মধ্যে কোনো যায় ঝামেলা আমরা দেখতেছি না। আচ্ছা, এই আমরা জানি শাহ আলী বুদ্দুদ রহমতুল্লাহ মাজার শরীফ মিরপুরে অবস্থিত পেশানন্দন্য মাজার। এই মাজারে কি কোনো অকৃতিকর কার্যকলাপ মানসিক কি কিছু করে আপনাদের চোখে কি পড়েছে? এমনি তো কোনো কিছু করে না, নামক তো পরিষ্কার রাখি আমরা সবসময়। পরিষ্কার রাখেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে অনেকে অর্ধ অবস্থায় কাপড় আছে, আবার কাপড় নাই, এরকম কিছু মানুষ তো আমি দেখতে পেয়েছি। ও প্রতিবন্ধী প্রতিবন্ধী ওই দুই একটা পাগল ছাগল আছে, এইগুলা মানে ওগুলা তো মনে করো সাহায্য মাঝে করণ লাগে। এই আসল অশোক, আমরা আপনারা জানেন সম্প্রতিকালে মাজার নিয়ে আসলে সারা দেশে একটি কথা উঠেছে যে কেন অপ্রীতিকর ঘটনা অনেকে করে করে থাকে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আপনি কি করেন, আপনি কোন জায়গা থেকে আপনি আসছেন? আমি এখানে দরবার বাবুরছি। বাবুরছি না? জি, আমি মোহাম্মদ ফুকন বাবুরছি। আচ্ছা, আমার চাচা পরিচিত সব আছে এখানে। এখানে আমি দেখতে পেয়েছি অনেক শ্রেণীর মানুষ আসে এখানে। এখানে তো হাজারো শ্রেণীর মানুষ আসে, কারণ উনি তো শালি বাবা, উনি একজন আল্লাহর ওলি, সুলতানুল আউলিয়া, ওনাকে বিশ্বব্যাপী চিনি। শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী উনি ওলিদের ভিতরে 360 জনের ভিতরে উনি একজন। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাইবো, আপনি সম্প্রতি দেখেছেন অনেক কিছু কিছু মহলের লোক মাজার ভাঙচুর করছে, এরকম এখানে এরকম কোন আবাস পাওয়া গেছে কি? এরকম এরকম আবাস পাওয়া কি, হুমকি ধমকি দিচ্ছে, এরকম কিছু আমাদেরকে হয়রানি হইতে হয়েছে? যারা মাজার নিয়ে হুমকি দেয়, আমি মনে করি কি তারা ইসলামের দৃষ্টিতে তারা কোনো মুমিন হইতে পারে না। কেননা হয়তো আমাকে প্রশ্ন করতে পারে যেন মাজার নিয়ে বিপরীত করা সে ইসলামের মুসলমান হইতে পারে না, এটা কেন না? মাজার ওই ব্যক্তিদের হয় যে ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়ান ভালোবাসে, যাদের ছিল হাজার হাজার মানুষ এতিম মিসকিন পাগল মাস্তান, তারা তাদের নামের গুণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের ছায়া ধরে থাকে, কাদের ছিল এই আল্লাহর ওলিদের মুখের দিকে তাকায়। তা আপনারা দেখেন এই যে পাগল, আমার বেশটা দেখেন, আপনার বেশটা দেখেন, হের বেশটা দেখেন, একজন পাগলের বেশ দেখেন, আমার আপনার বেশের সাথে পাগলের কোনো বেশ মিলে না।